আপনি কি হইছেন? আপনি নারী হয়ে নারীদেরকে সম্মান করেন না? আপনি গে থাপ্পড় মারেন পাঁচবার খারাপ করবো কিন্তু আপনি খুব বেশি আসলে দাঁড়িয়ে গেছেন। তাই লিস্ট দিয়েছি আপনি লিস্ট দিয়েছি না থাপ্পড় মারলে কথা কাজ কালকে নারী দিবস আপনাকে বলে দিতে হবে আমাকে ইনভাইট করবেন আপনি না। ফোন করে বললেন যে আপনি আমাকে দাওয়াত দিলেন না কেন আপনি কি হয়েছেন আপনি ফালতু মহিলা এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনা ছাড়া করবো। আসলে আমি এটা বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ওনার সঙ্গে এভাবে কোনো রকম আচরণ কথা আমি বলার নেই না বলি না। কালকে যদি প্রোগ্রামে আমি দাওয়াত না পাই আপনি কেমনি করে পাঁচ দাস খাড়া করি তার ব্যবস্থা আমি করবো আপনি খাড়া করতে তো 10 মিনিটের ব্যাপার খাড়া কি কোনোদিন আমি নারী দিবস করছি আসসালামাইকুম ওই যে দলি ইনভাইট করেন বলে মা আমি করতেছি তো সবাইকে এখন আপনাকে দিয়ে শুরু করলাম এই যে ফুলের কি ফুল দিয়ে আসলাম তো আমি এবার একটু দাওয়াত চাইছিলাম আসলে আমার করা লাগে অথবা ওর বাড়ির উপরে একটা লোক পাঠানো লাগে আচ্ছা তাহলে একটা আমি চিঠি করে আমি তাহলে দিচ্ছি কি হয়েছে নাই আপনি কি হয়েছেন আপনি নারী হয়ে নারীদেরকে সম্মান করেন না আপনি গে থাপ্পড় মারেন পাঁচবার খারাপ করবো কিন্তু আপনি খুব বেশি আসলে দাঁড়িয়ে যাবেন প্রত্যেকটা মেয়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন তাই লিস্ট দিয়েছি আপনি লিস্ট দিয়েছি না থাপ্পড় মারলে কথা কাজ সব কিছু নিয়ে আপনি দুর্নীতির মধ্যে নিজে জড়াচ্ছেন আপনি একটা অফিসার হয়ে আপনি মাফ করে দিতে দিতে বেশি সাহস হয়ে গেছে না আমি পাঁচবার পেছন বসে আপনি নারীদের প্রোগ্রাম করবেন কালকে নারী দিবস আপনাকে বলে দিতে হবে আমাকে ইনভাইট করবেন আপনি না ফাউল মহিলা ইনভাইট করতে হয় আপনি জানেন না আপনার কর্মকর্তা আপনাকে এমপির বাসায় আসতে হবে এসে কাজ করতে হবে যারা যারা আগ্রহী আছে নিচে পার্ক এমনকি শেখ হাসিনার 10টি উদ্যোগ বলে একটা প্রকল্প আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেও নারীদের নারী ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য যে নারীরা নারীদের কি কি উন্নয়ন হয় 10টি উদ্যোগের মধ্যে দুটিতেই আমরা আছি নারীদের এত অগ্রাধিকার দেওয়া হয় নারীদের প্রতিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয় তাদের ভিজিটির উপকারভোগীদের তালিকাভুক্ত করা হয় বিধবা ভাতা দেওয়া হয় অনেক ধরনের সুবিধা এবং নারীরা এখন অনেক এগিয়ে গেছে তো গতকালকে সকাল 11টার সময় আমাদের এই পাবনা সবচেয়ে মানে নারীদের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি জনাব নাদিরা ইয়াসমিন জলি উনি আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ফোন করে বললেন যে আপনি আমাকে দাওয়াত দিলেন না কেন আপনি কি হয়েছেন আপনি ফালতু মহিলা এক থাপ্পড় দিয়ে আপনাকে আমি পাবনা ছাড়া করব তাহলে আমি নারী দিবস কেন আমরা করবো আমাদের কি আমাদের কতটুকু সম্মান যে আমাকে উনি থাপ্পড় দিয়ে পাবনা ছাড়া করবে আমি কি এখানে বাড়ির কাজ করতে আসি এটা সরকার আমাকে বসেছে সরকারকে সরকারে একটা পর্যায়ে একটা পদে আমি আসি আমাকে যখন এভাবে বলা হয় তারপরে আমি তখন থেকেই আমি তাও কাজ করে গেছি আজকের আয়োজন করছি কিন্তু আমার অলরেডি প্রেশার মনে ফল করছে আমি সকাল থেকে অসুস্থ আমি ডায়াবেটিসে ডাক্তারের কাছে যাবো কিন্তু স্যার বাইরে চলে যাবেন ডিসি স্যার সেজন্য একটু তাড়াহুড়া করলেন আমি চলে আসছি আমি জীবনে আমার 50 বছরের জীবনে কোনোদিন আমি এরকম কথা শুনিনি চাকরি হয়েছে আমার 20 বছর যেমন থাপ্পড় দেওয়া আমার বাবা মা থাপ্পড় দিয়ে কোনোদিন আমার মানুষ করেন একটা সরকারি কর্মকর্তাকে একজন এমপি যাকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি উনি তাহলে আমরা নারী দিবস পালন করে কি হবে আমাদের আমাকে থাপ্পড় দিয়ে উনি পাবনা ছাড়া করবেন আর ফালতু মহিলা আপনাকে আমি লিস্ট দিছি লিস্ট কে কাকে দেয় রেকর্ডটা আছে আমি সব জায়গায় এরকম পৌঁছে দিয়েছি তারা আমাকে বারবার জানিয়েছে সবার সাথে রুক্ষ ব্যবহার আমি আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা আমাকে প্রশ্ন করছে তাহলে উনি কি কিছুই বলবে না উনি কি নীরব থাকবে তাহলে উনি কি ভাষা ইউজ করলে কি কথা হলো কি পরিপ্রেক্ষিতে কি হলো এইগুলো কিন্তু আপনাদের বুঝে নিতে হবে তা আসলেই আমি এটা বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ওনার সঙ্গে এ ধরনের কোন রকম আচরণ কথা আমি বলার নেই না বলি নাই